ভারতের এমন এক আশ্চর্যজনক মন্দির যেখানে সুনামি আসার সাথে সাথেই 2 কিলোমিটার পিছনে চলে গেছিল। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে 75 কিলোমিটার দূরে ত্রিচন্দ্র মুরগানি অর্থাৎ ভগবান কার্তিকের একটি মন্দির আছে। 1700 খ্রিস্টাব্দে দস্যুরা এই মন্দিরে হামলা করে এবং মন্দিরের সমস্ত অলংকার ও লোহার মূর্তি চুরি করে পালাচ্ছিল। কিন্তু যখন তারা সমুদ্রের মাঝে পৌঁছায় হঠাৎ আবহাওয়া বদলে যায়, সমুদ্রে ভয়ঙ্কর তুফান ও বৃষ্টি হতে থাকে। সেই সময় নাবিক বলে এটা এই মূর্তিটির প্রকোপ, মূর্তিটি আমাদের নিয়ে যাওয়া ঠিক হবে না। তখন দস্যুরা জীবন বাঁচানোর জন্য মূর্তিটি সমুদ্রে ফেলে দেয়। তার কিছুক্ষণ পরেই তুফান থেমে যায়। একদিন ভগবান কার্তিক ভক্তের স্বপ্নে আসে এবং মূর্তিটির ব্যাপারে বলেন। ভগবান বলেন যে সমুদ্রের ওপর একটি লেবু ভাসতে দেখবে, ঠিক তার নিচেই আমার মূর্তি থাকবে এবং সেই মূর্তিটি খুঁজে পরে মন্দিরের নির্মাণ করা হয়েছে। 2004 সালে এই মন্দিরের সামনে ভয়ঙ্কর তুফান আসে, কিন্তু মন্দিরের কাছে আসার সাথে সাথেই 2 কিলোমিটার পিছনে চলে যায়।